সিডিএস কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করব যে ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং যদি লিখে রাখো এই নোটসগুলো, তাহলে সেটা তোমাদের ভীষণ কাজে লাগবে, কারণ এগুলো প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। আর আরেকটা কথা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়? পঞ্চায়েত নির্বাচন 5 বছর অন্তর হয়। বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব, এই নীতিতে বৈদ্যুতিক মোটর কাজ করে। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 সালে। ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাংক কোনটি? HDFC ব্যাংক। 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2012 থেকে 2017 সাল পর্যন্ত। ইয়াং বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে বা আন্দোলনের প্রবক্তা কে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি? নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প। দেখো নামটা মনে রাখবে, নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প, এটা হলো ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প। মেন্ডেলিফের পর্যায় সারণী কবে প্রকাশিত হয়? 1872 সালে। মেন্ডেলিফের পর্যায় সারণী, তোমাদের পর্যায় সারণীর বাকি বিষয়গুলো মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু কমপক্ষে কত সালে প্রকাশিত হয় এবং পর্যায় সারণী কে প্রকাশ করেন, এই যে মেন্ডেলিফ, এই দুটো প্রশ্নের উত্তর কমপক্ষে তোমরা মনে রাখবে। 73তম ও 74তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1992 সালে। জৈন ধর্মের বাস্তবিক রূপ কে দিয়েছেন? মহাবীর। সেভারয় পাহাড় কোথায় অবস্থিত? পূর্বঘাট পর্বতমালায় সেভারয় পাহাড় অবস্থিত। বোরাক্স কী থেকে তৈরি হয়? বোরন শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো, তো বোরাক্স কী থেকে তৈরি হয়? ওয়াশিং সোডা থেকে বোরাক্স তৈরি হয়। এডিএসএল এর পুরো নাম কি? অ্যাসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তোমরা কিন্তু বিভিন্ন যে ফুল ফর্মগুলো রয়েছে, যেমন CDPO, ICDS, এই যে বিভিন্ন ধরনের ফুল ফর্ম রয়েছে, এইডস, HIV, আরও অন্যান্য অনেক রয়েছে, DDT, CFC, এগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল? 1872 সালে। এটা কিন্তু স্বাধীনতার পরে বলা হয়নি, প্রথম বলা হয়েছে। মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1998 সালে। এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নটরাজন চন্দ্রশেখরন এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। হীরাকুদ বাঁধ, এই প্রশ্নটি অনেক পরীক্ষা জিজ্ঞেস করা হয়েছে, হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে বা কোন নদীর উপরে গড়ে উঠেছে? মহানদীর উপরে এই হীরাকুদ বাঁধ দেওয়া রয়েছে। 2022 সালে কোন প্যারা অ্যাথলেটিককে পদ্মভূষণ দেওয়া হয়েছে? দেবেন্দ্র ঝাঝারিয়া নামটি মনে রাখবে, 2022 সালে প্যারা অ্যাথলেটিককে পদ্মভূষণ দেওয়া হয়েছে। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে পালিত হয়। বনস নদী কোন নদীর শাখা নদী? বনস নদী হলো চম্বল নদীর শাখা নদী। কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম? তো এটা MCQ টাইপের কোশ্চেন ছিল, আর এটা সঠিক উত্তর হলো সিলভার। সিলভারের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 1951 সাল থেকে 1956 সাল, এই সময়টাতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? বেনুবন বৌদ্ধ বিহার ত্রিপুরায় অবস্থিত। কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়? বার্মিংহাম, ইংল্যান্ড। ভীষণ ইম্পর্টেন্ট, কমনওয়েলথ গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হয়? বার্মিংহাম, ইংল্যান্ড। নওজোয়ান ভারতসভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং।
ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম কর্বেট ন্যাশনাল পার্ক, এটা হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান। ইয়োনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেন, ইয়োনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেন 2022 কে জিতেছে? লক্ষ্য সেন। ঋগ্বেদে মোট কতগুলি স্তোত্র রয়েছে বা সূক্ত রয়েছে? 1028টি। এটা কিন্তু WBCS-এর মতো পরীক্ষাতেও এসেছিল। কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক হবে? অবতল দর্পণে। কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক হবে? অবতল দর্পণে। আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দ্বারস্থ হতে পারি? সুপ্রিম কোর্টের। আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। কোন উৎসবটি গোয়াতে পালিত হয়? সিগমো উৎসবটি গোয়াতে পালিত হয়। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজমকে। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে। বিহারের নদী, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোশী নদীকে। এই প্রসঙ্গে বলি যে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদকে। দামোদর নদকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। এবং পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। পশ্চিমবঙ্গের বা ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে? স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে? সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ স্কুল চলো অভিযান চালু করেছে। মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলের কোন টাইপের মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা, কালো রঙের মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে। বিশু কোন রাজ্যের উৎসব? বিশু কোন রাজ্যের উৎসব? কেরালা। বিশু কোন রাজ্যের উৎসব? কেরালা। তোমরা আমাকে কমেন্ট করে এটা জানাবে যে বিহু কোন রাজ্যের উৎসব। কোন রাজ্যের উৎসব? সংসদীয় বিষয়ক মন্ত্রী বর্তমানে কে? প্রহ্লাদ যোশী। সংসদীয় বিষয়ক মন্ত্রী বর্তমানে কে? প্রহ্লাদ যোশী। ভাটনগর পুরস্কার 2021 মোট কতজন গবেষক পেয়েছেন? 11 জন। ভাটনগর পুরস্কার 2021 মোট কতজন গবেষক পেয়েছেন? 11 জন। সঠিক উত্তর। বাউমেন্স ক্যাপসুল কোথায় অবস্থিত? ব্রিককে। বাউমেন্স ক্যাপসুল কোথায় অবস্থিত? ব্রিককে। আচ্ছা, বৃক্ক মানে হচ্ছে কিডনি এবং বৃক্কের যে একক তাকে বলা হয় নেফ্রন। বৃক্কের এককে বলা হয় নেফ্রন। আর নিউরন কিসের একক সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবেই শেয়ার করতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।